আল্লাহ যখন কাউকে কিছু দেয় সেটা জন বুঝেই ধন দেয়, এটা হলো বাস্তব কথা। তারা জন বুঝে দেয়, এটাই আল্লাহর কাজ। আল্লাহ জানে ওদের কাছে দিলে সব নয় ছয় করবে। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম, এক দফা আন্দোলন, দুই ধাপে চূড়ান্ত অসহযোগে যেতে চায় বিএনপি। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বাংলাদেশে আরব বসন্ত প্রসঙ্গ। মানবাধিকার পরিস্থিতি ও নাগরিক সমাজের স্থান সংকুচিত হওয়ায় ছয় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের উদ্বেগ। এরপর থাকছে কঠোর নজরদারি, বিএনপি তৃণমূল ভোটের মাঠে গেলেই দলীয় শাস্তি। বিশ্বজুড়ে দুর্নীতিবাজ বিদেশি কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। সবশেষে দেখবেন প্রধানমন্ত্রীর গোপন ফোন আলাপ ফাঁস, ক্ষমতা ছাড়ছে নভেম্বরে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে উঠে এসেছে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভার মন্তব্য। ব্রিফিংয়ে একজন সাংবাদিক মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলারের কাছে জানতে চান, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, যদি বাংলাদেশের নির্বাচনে জনগণের ভোটের ফল যুক্তরাষ্ট্রের কাছে সন্তোষজনক না হয় তাহলে আরব বসন্তের মতো অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা হতে পারে। এ বিষয়ে আপনার মন্তব্য কি? জবাবে ম্যাথু মিলার তার স্বভাবসুলভ ভঙ্গিতে বলেন, আমরা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করি, এ বিষয়ে আমার কাছে কোনো মন্তব্য নেই। ম্যাথু মিলারের কাছে এর আগে ঢাকায় মঙ্গলবার ট্রেনে অগ্নিকাণ্ডের বিষয়ে প্রশ্ন করা হয়। জানতে চাওয়া হয় এ বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন উদ্বিগ্ন কিনা। জবাবে ম্যাথু মিলার বলেন, সুনির্দিষ্ট এই ঘটনা সম্পর্কে আমি অবহিত নই, ফলে কোনো মন্তব্য করতে পারবো না। শুধু রাজপথে আন্দোলন নয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাংগঠনিকভাবেও কঠোর অবস্থান নিয়েছে বিএনপি। দলের অবস্থানের বিরুদ্ধে গিয়ে যেসব নেতা নির্বাচন করছেন এরই মধ্যে তাদের বহিষ্কার করা হয়েছে। তবে সেখানে ক্ষান্ত হচ্ছে না দলটি। তৃণমূলের কোনো নেতাকর্মী কোনো দলের বা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারসহ কোনোভাবে নির্বাচনী প্রক্রিয়ায় যুক্ত হলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দলের নীতি নির্ধারক থেকে শুরু করে প্রতিটি স্তরের দায়িত্বশীল নেতারা এ বিষয়ে সারা দেশে নজর রাখছেন। পাশাপাশি এক দফার চূড়ান্ত আন্দোলনে নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ বাড়াতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। দুর্নীতিতে জড়িত বিশ্বের বিভিন্ন স্থানে কমপক্ষে 30 বর্তমানে ও সাবেক বিদেশি কর্মকর্তা ও তাদের পরিবারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। বলা হয়েছে বড় রকম দুর্নীতিতে জড়িত এসব ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে অবৈধ হবেন। এসব ব্যক্তি সরকারি পদ ব্যবহার করে ব্যক্তিগত সুবিধা অর্জনের জন্য সেই পদকে অপব্যবহার করেছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র অ্যান্টনি জে ব্লিংকেন তার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পোস্ট করা এক বিবৃতিতে এসব কথা জানিয়েছেন। এতে তিনি বলেছেন, যেসব ব্যক্তি দুর্নীতিতে জড়িত তারা এবং তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা বিস্তৃত করার এক ঘোষণায় স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। আগামী 7 জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে একতরফা ও প্রহসনমূলক আখ্যা দিয়ে এই নির্বাচনে অংশ নেওয়া এবং ভোট প্রদানে বিরত থাকার জন্য ভোটার এবং সচেতন নাগরিকদের আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। নির্বাচন ইস্যুতে 91 জন বিশিষ্ট নাগরিকের দেয়া বিবৃতির প্রতিবাদে ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ডক্টর এ বি এম ওবায়দুল ইসলাম এবং মহাসচিব অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোর্শেদ হাসান খান বুধবার 20 ডিসেম্বর 2023 এক বিবৃতিতে এই আহ্বান জানান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে মানবাধিকার ও গণতন্ত্রকে সুরক্ষিত রাখার আহ্বান জানিয়েছে 6টি আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠন। আগামী 7 জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদ নির্বাচনের দিকে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে এখানে মানবাধিকার পরিস্থিতি এবং নাগরিক সমাজের স্থান সংকুচিত হয়ে আসায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে তারা। রবার্ট এ কেনেডি হিউম্যান রাইটস এর ওয়েবসাইটে এ বিষয়ে যৌথ বিবৃতি প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, উপরন্তু আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাই বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিবিড়ভাবে মনিটরিং করতে এবং মৌলিক অধিকার সুরক্ষিত রাখায় ব্যবস্থা নিতে। বিবৃতিতে আরো বলা হয়, আগামী বছর 7 জানুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি এবং নাগরিক সমাজের জন্য স্থান সংকুচিত হওয়ায় আমরা বিবৃতিতে স্বাক্ষরকারীরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। রাজনৈতিক বিরোধীদের সমন্বিত র্যালি এবং প্রতিবাদ বিক্ষোভের পর এবছর অক্টোবরের শেষের দিক থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এসব প্রতিবাদকারী এবং রাজনৈতিক ভিন্ন মতাবলম্বীকে দমন করতে সহিংসতা ফিরিয়ে এনেছে। সহিংসতা ছড়িয়ে পড়ার বিষয়ে আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের বৈষম্যমূলক আচরণ এবং অতিমাত্রায় কাঁদানে গ্যাস, লাঠি পেটা, রাবার বুলেট ব্যবহার এবং একই রকম অন্যান্য ব্যবস্থার ব্যবহার উদ্বেগকে গুরুতর করে তুলেছে।
পুলিশের সরঞ্জামের অপব্যবহারের বিষয়টি অবিলম্বে সমাধান প্রয়োজন হয়ে পড়েছে। এতে আরো বলা হয়, এসব হাতিয়ারের অযৌক্তিক ব্যবহার শুধু নাগরিকদের মৌলিক মানবাধিকারই লঙ্ঘন করে এমন নয়, একই সঙ্গে উত্তেজনাকে বৃদ্ধি করে, সৃষ্টি করে এমন একটি পরিবেশ যা ভিন্ন মতাবলম্বী শান্তিপূর্ণ সমাবেশ এবং গণতান্ত্রিক আলোচনাকে বাধাগ্রস্ত করে। বিবৃতিতে আরো বলা হয়, নিরাপত্তা রক্ষাকারী বাহিনীগুলোকে জরুরি ভিত্তিতে মানবাধিকারের আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করতে হবে। এর মধ্যে আছে জাতিসংঘের বেসিক প্রিন্সিপালস অন দ্য ইউজ অব ফোর্স অ্যান্ড ফায়ার আর্মস বাই ল এনফোর্সমেন্ট অফিসিয়ালস এবং জাতিসংঘের হিউম্যান রাইটস গাইডেন্স অফ লেস লেথাল ওয়েপন্স ইন ল এনফোর্সমেন্ট। বিবৃতিতে আরো বলা হয়, উপরন্তু অক্টোবরের শেষের দিক থেকে বাংলাদেশ সরকার গণহারে এবং খেয়ালখুশি মতো কমপক্ষে 20,000 মানুষকে আটক করেছে, যার বিরোধী দলের বা বিরোধী দলের সমর্থক হিসেবে মনে করা হয়। 834টি বানোয়াট মামলার অভিযোগে এসব গ্রেপ্তার করা হয়েছে। বৈধ প্রেক্ষাপট থাকা সত্ত্বেও অব্যাহতভাবে এসব মামলায় জামিন আগ্রাহ্য করা হচ্ছে, যথাযথ প্রক্রিয়ার নিশ্চয়তাকেও বাধাগ্রস্ত করা হচ্ছে। নিরাপত্তা হেফাজতে নির্যাতন এবং বেআইনিভাবে নিঃসঙ্গ রাখার অব্যাহত এবং বিশ্বাসযোগ্য রিপোর্ট আছে। নিরাপত্তা হেফাজতে নির্যাতনের এই অভিযোগ শুধু গত মাসের মধ্যেই সীমাবদ্ধ নয়, আগেও এই রকম অভিযোগের রিপোর্ট করা হয়েছে। এর মধ্যে আছে প্রহার, বৈদ্যুতিক শক, ওয়াটার বোর্ডিং, ইচ্ছাকৃতভাবে গুলি করে দেওয়ার মতো দৃশ্য তৈরি করা, হাঁটুর নিচে গুলি করা, ভুয়া মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য তৈরি করা এবং জোরপূর্বক নগ্ন করা, অতিমাত্রায় সহিংসতার ব্যবহার এবং খেয়ালখুশি মতো আটক বাংলাদেশের গণতন্ত্র এবং মানবাধিকারের ভয়াবহ চিত্র ফুটে তোলে। জনগণ আগামী মাসে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি করছে, যখন তখন এসব নির্যাতন করা হচ্ছে। গণতন্ত্রের মৌলিক মূলনীতিকে সমুন্নত করার পরিবর্তে বাংলাদেশ সরকার সহিংস ও দমনপীড়নের মতো পদক্ষেপ ব্যবহার করছে, তাতে ভয়, উদ্বেগ এবং নাগরিকদের জন্য চরম অনিরাপদ এক পরিবেশ সৃষ্টি হয়েছে। জাতিসংঘের বিশেষজ্ঞরা এই সহিংস দমনপীড়নের বিষয়ে তাদের উদ্বেগ শেয়ার করেছেন। বাংলাদেশ যেহেতু 2024 সালের শুরুর দিকে জাতীয় নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে, তখন রাজনৈতিক সহিংসতা, বিরোধী দলের সিনিয়র নেতাদের গ্রেপ্তার, রাজনৈতিক নেতাকর্মীদের কয়েক হাজারকে গণহারে খেয়ালখুশি মতো আটক, কর্তৃপক্ষের অতিরিক্ত শক্তির ব্যবহার, প্রতিবাদ বিক্ষোভে বিঘ্ন ঘটাতে ইন্টারনেট বন্ধ করে দেয়া, প্রতিশোধমূলক ব্যবস্থা হিসেবে আটক ব্যক্তিদের পরিবারের সদস্যদেরকে হয়রান, ভীতি প্রদর্শন এবং বেআইনি আটকের ঘটনা বৃদ্ধিতে আমরা গভীরভাবে হতাশ। ওই বিবৃতিতে আরো বলা হয়, বাংলাদেশের জনগণ একটি সুষ্ঠু, গণতান্ত্রিক এবং শান্তিপূর্ণ সমাজের জন্য উদগ্রীব হয়ে আছে, যেহেতু তাই আমরাও বাংলাদেশের এসব মানুষের পাশে আছি। অবিলম্বে সহিংসতা নিপীড়ন, রাজনৈতিক বিরোধীদের টার্গেট করে ভীতি প্রদর্শন অবিলম্বে বন্ধ রাখার জন্য দৃঢ়তার সঙ্গে আহ্বান জানাই আমরা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্ধারিত দিন ঘনিয়ে আসায় একতরফার আন্দোলন আরো জোরদারের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি এবং তাদের মিত্ররা। হরতাল অবরোধের পাশাপাশি এবার অসহযোগ আন্দোলনের কথা ভাবছে দলগুলো। চলমান আন্দোলনকে পর্যায়ক্রমে দুটি ধাপে ওই পর্যায়ে নিয়ে যাওয়ার চিন্তা করছেন নীতি নির্ধারকরা। সাধারণ মানুষের প্রতি নির্বাচন প্রক্রিয়া প্রত্যাখ্যানের আহ্বান জানানোর মধ্য দিয়ে শুরু হতে পারে অসহযোগের প্রাথমিক প্রক্রিয়া। বিএনপির হাইকমান্ডের পক্ষ থেকে আজ বুধবার আনুষ্ঠানিকভাবে এই আহ্বান জানানো হতে পারে। এরপর পর্যায়ক্রমে অসহযোগের এলাকা ও ক্ষেত্র বিস্তৃত হবে। চলতি মাসের শেষ নাগাদ আন্দোলন তুঙ্গে উঠলে তখন দেশবাসীকে অফিস আদালতে না যাওয়া, যান চলাচল বন্ধ রাখা,